দর্শক মণ্ডলী, আজকে আমরা একটু আলু নিয়ে কথা বলবো। দেখুন, এখানে দেশি জাত এবং উন্নত জাত এই দুই ধরনের জাতের পাঁচটি নমুনা এখানে দেওয়া হয়েছে। এটি হলো দেশি জাত এবং এটিকে বলা হয় জাম আলু। এটা ময়মনসিংহ অঞ্চলের দিকে বেশি উৎপাদন হয়। আর এটি হলো দেশি আলু, এটি সাধারণত বগুড়া, দিনাজপুর, রংপুর অঞ্চলে বেশি হয়। আর এটি হলো অ্যাস্টারিক্স, এটি উন্নত জাত, কৃষি গবেষণা উদ্ভাবিত একটি জাত। এটি হলো বাড়ি আলু 62, আর এটিও কৃষি গবেষণা উদ্ভাবিত আলুর জাত। এটি হলো বাড়ি আলু 37, এটিও কৃষি গবেষণা উদ্ভাবিত নতুন জাত। তো এখন আলু একটি অত্যন্ত অর্থকরী ফসল হয়ে উঠেছে, বিশেষত টিস্যু কালচারের মাধ্যমে যে উৎপাদিত বীজগুলো, সেই আলু বীজগুলো ব্যবহার করার ফলে এখন আলুর চাষ অনেক বৃদ্ধি পেয়েছে এবং আলুর ফলনও বৃদ্ধি পেয়েছে। আমরা প্রায় 70-এর দশকে বা 80-এর দশকে আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে এই দেশি জাতের আলু উৎপাদন করা হতো এবং এগুলো ফলনও যেমন কম, তেমনি এগুলোতে ভাইরাসের যে রোগের প্রবণতাটা খুবই বেশি ছিল এবং লেড ব্লাইট রোগে ক্ষেত একদম প্রায় মরে যাওয়ার উপক্রম, আলুর গাছগুলো মরে যাওয়ার উপক্রম হয়ে যেত। তো এই টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহারের ফলে এখন কিছু উন্নত জাত বেরিয়েছে, যেমন এই যে অ্যাস্টারিক্স, এই যে বাড়ি আলু 62, বাড়ি আলু 37, এগুলো দেখুন, এগুলোর তুলনায় অনেক সাইজে বড়। এই যে বড় বড় সাইজের, এই যে এখানে আমরা যদি অ্যাস্টারিক্স দেখি যে এগুলো কত বড় বড় সাইজের রয়েছে, আবার এখানে বাড়ি আলু 62 সেগুলোও বড় বড় সাইজের রয়েছে, এবং এখানে যে 37 সেগুলো বেশ বড় বড় সাইজের আলু এবং এগুলো খেতেও সুস্বাদু। তবে দেশি আলুর চাষ এখনও কিন্তু কোনো কোনো এলাকায় প্রচলিত আছে, যেমন এই যে জাম আলু, এই জাম আলু অত্যন্ত সুস্বাদু হয়। এই যে এই আলুটি কিন্তু যখন হারভেস্ট করা হয়, সংগ্রহ করা হয়, যখন বাজারে এনে যখন কৃষকরা বিক্রি করেন, তখন কেজিতে প্রায় 10 টাকা বেশি দরে বিক্রি করতে পারেন। দেশি আলুরও একটা চাহিদা রয়েছে, এগুলো সুস্বাদু বেশি হয় এবং একটু সংরক্ষণ করার কিছু সুবিধা থাকার ফলে এগুলোর দামও মোটামুটি ভালোই তখন বাজারে দেখতে পাওয়া যায়। আর এইগুলো প্রচলিত এখন সবসময়ই প্রায় বাজারে পাওয়া যায়। এই অ্যাস্টারিক্স বলুন, বাড়ি আলু 62, এগুলো নতুন উদ্ভাবিত জাত, বাড়ি আলু 37 এগুলোও নতুন উদ্ভাবিত জাত। তবে ফলনের দিক থেকে এগুলো হেক্টর প্রতি ফলন প্রায় 6 থেকে 7 টন আসে, এগুলো প্রায় ওরকমই প্রায় 7 থেকে 8 টন আসে। কিন্তু এই যে অ্যাস্টারিক্সের যদি আমরা কথা বলি, সেটি প্রায় 30 থেকে 35 টন আসে। আর এই বাড়ি আলু 62, এটি প্রায় 45 থেকে 46 মেট্রিক টন আসে হেক্টর প্রতি, বাড়ি আলু 37 40 থেকে 41 মেট্রিক টন আসে। তো আমরা এখানে আসলে আরেকটি দিক আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, যে 100 দিন আমরা এগুলো সাধারণ তাপমাত্রায় রাখলে পরে কি পরিস্থিতি দাঁড়ায় সেটি দেখার আমরা চেষ্টা করেছি। এই যে দেখুন, এখানে জাম আলু এই যে কুচকে গেছে, তারপরে এই যে স্প্রাউটিং হয়ে গেছে, যদিও স্প্রাউটিং এর আলুর সংখ্যা তুলনামূলকভাবে কম, এই যে শ্রিঙ্কেজ হয়ে গেছে। এবং এটির একটি আরেকটি বৈশিষ্ট্য হলো যে এটি যদি আমরা এইভাবে যদি আলুর খোসাটাকে আমরা যদি ছিলি, তাহলে টান দিই, তাহলে এই যে দেখুন লাল একটি ভিতরে আবরণ আছে, এবং কাটলেও এটার মধ্যে এই লাল আবরণ বা লালচে ধরনের রিং টাইপের দেখতে পাওয়া যায়। এই যে আমরা যদি দেখি, এই যে দেখুন, এই যে লাল উপরের আস্তরণটা সরালে
লাল দেখা যাচ্ছে এবং কাটলে পরেও রিঙের মতো লাল হয়, এবং এটি যেটা পটেটো ম্যাশ বলে সেটি অত্যন্ত সুস্বাদু। আর এটি দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারির স্বাদও বেশ ভালো হয়। আমরা এই দেশি আলু সবাই জানি এবং এটি খেতে মোটামুটি ভালোই সুস্বাদু আছে। আর এটিতেও দেখুন এই যে স্প্রাউটিং হয়ে গেছে, আর এই যে শ্রিঙ্কেজ হয়ে গেছে, এই পচেও গেছে, আর এটাতে সবচেয়ে আগে পচন ধরে। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রায় 15-16% আলু যা আমাদের রাখা ছিল তার 15-16% আলু পচে গেছে। আর এই যে যেটি আমরা দেখছি অ্যাস্টারিক্স, সেখানে দেখুন এই যে স্প্রাউটিং হয়ে গেছে প্রায় 100%, এখানে স্প্রাউটিং হয়ে গেছে। এই 100 দিনের মাথায় আমরা দেখছি যে এই যে স্প্রাউটিং হয়ে গেছে, কত বড় বড় স্প্রাউটিং হয়ে গেছে, এবং এগুলো এখন বিক্রি করার উপযোগী তেমন একটা নাই। এখন যদি ওই স্প্রাউটগুলো ভেঙে বিক্রি করা যায় তাহলে বিক্রি করা যেতে পারে। শ্রিঙ্কেজও আমরা দেখতে পাচ্ছি যে এই যে এগুলোর মধ্যে কিন্তু শ্রিঙ্কেজ দেখা যাচ্ছে অলরেডি। এই যে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে শ্রিঙ্কেজ হয়ে গেছে। তো এই যে চাষিরা সাধারণত যে তোলার পরে পরে যখন বিক্রি করে তখন তো বেশি দাম পায় না, তো সেই কারণে তারা কিছুদিন আইদার কোল্ড স্টোরেজে অথবা নিজের বসত বাড়িতেই সংরক্ষণ করার চেষ্টা করে। তো এই যে আমরা যদি বাড়ি আলু 62টা দেখি তাহলে এখানে দেখুন এই যে কি সুন্দর, প্রত্যেকটি আলু একদম পরিষ্কার ঝকঝকে আছে, কোনো স্প্রাউটিং নেই, কোনো শ্রিঙ্কেজ নেই, এবং এর এ পর্যন্ত একটা আলুও পচেনি আমরা যতগুলো রেখেছি। অর্থাৎ 100% আলুই এখনও পরিষ্কার আছে এবং পচন ধরেনি একটাতেও। আর এই যে আমরা বাড়ি আলু 37 দেখুন, এখানে এই যে কত বড় বড় স্প্রাউট হয়ে গেছে, এবং এটি প্রায় 2 সেন্টিমিটারের মতেও কোনো কোনোটিতে হয়েছে। এই যে দেখুন কত বড় বড় স্প্রাউট হয়ে গেছে। তো এই যে স্প্রাউট হয়ে গেছে, শ্রিঙ্কেজও দেখা যাচ্ছে অলরেডি, শ্রিঙ্কেজও শুরু হয়ে গেছে। তো এই যে সংরক্ষণশীলতার দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে এই যে বাড়ি আলু 62 এটি কিন্তু সবচেয়ে বেশি উপযোগী, এবং এর ফলন আমি বলেছি যে এইখানে যতগুলো আলু আছে তার চেয়ে সবার চেয়ে বেশি, এবং হেক্টর প্রতি প্রায় 45-46 মেট্রিক টন। এটি আমরা খেতেও দেখেছি যে যখন চাষ করা হয় তখন এতে ভাইরাস ছিল না, গাছগুলোতে কোনো ভাইরাস ছিল না, এবং প্রত্যেকটি আলু দেখুন একটু সাইজগুলোর মধ্যে এবড়ো থেবড়ো সাইজ নেই, একটু সিলিন্ড্রিক্যাল টাইপ এবং বেশ সপিট আলু সাইজ। এটি আমরা কেটে তারপরে আমরা প্রায় 6 ঘন্টা রেখে দেখেছি যে এটাতে কোনো কাটার পরে যে কালো দাগ আসে কাটা অংশে সেটি কিন্তু আসে না, এবং এটি খেতেও বেশ অত্যন্ত সুস্বাদু। তো এই যে কতগুলো বৈশিষ্ট্য বললাম, এই বৈশিষ্ট্যগুলোর কারণে কিন্তু এটি চাষিরা আজকাল চাষ করার জন্য তাদের মতামত প্রকাশ করেছে। আমরা মাঠ পর্যায়ে কৃষকের মতামত নিয়েছি, তারা এই বাড়ি আলু 62 এটিকে বেশ পছন্দ করেছে, এবং এটি আরেকটি দিক হলো যে এটি হলো এক্সপোর্টেবল কোয়ালিটি। এটা কৃষি গবেষণা থেকে সুপারিশ করা হয়েছে যে এই আলুটি এক্সপোর্ট করা যায়। আপনারা জানেন যে আজকাল আলু বাংলাদেশে উৎপাদন হওয়ার পরে যে ডোমেস্টিক চাহিদা, সেই ডোমেস্টিক চাহিদা পূরণ করার পরেও আজকাল কিন্তু বিদেশে রপ্তানি করা হয়। তো এই কোয়ালিটি, এই বাড়ি আলু 62 যে কোয়ালিটি, এই কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির এই যাত্রী। তো আসলেই দেখুন যে আমরা যদি সবগুলো এখানে দেখি যে দেশি জাত এবং যে এখানে উন্নত জাত, এই সবগুলোর মধ্যে কিন্তু এই বাড়ি আলু 62টি অত্যন্ত আকর্ষণীয়, এবং এগুলোর মধ্যে কোনো শ্রিঙ্কেজ এখন পর্যন্ত হয়নি এই 100 দিনের মাথা পর্যন্ত, এবং এখানে কোনো স্প্রাউটিং নেই, এবং এটি যেমন সেলার যারা বিক্রেতা তারা যেমন বিক্রি করে লাভবান হতে পারবে, যারা কনজিউমার তারাও কিন্তু খেয়ে সেখান থেকে কিন্তু এর যে সুস্বাদু যে এর টেস্টটা রয়েছে সেটি
ও তারা পাবে। তো এই যে এই আলুগুলোর পাঁপড় বাড়িতে আমরা তৈরি করেছিলাম, যেগুলো যে হোমমেড চিপস সেগুলোও কিন্তু বেশ খেতে সুস্বাদু হয়েছিল। বাড়ি আলু 62-র ক্ষেত্রে, যদি বাড়ি আলু 37-এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে এগুলো কিন্তু খেতে মোটামুটি ফলন ভালোই আসে, যে প্রায় 40 থেকে 41 মেট্রিক টন হেক্টর প্রতি। কিন্তু এর কিছু কিছু আমরা মাঠে আমরা পচন যখন হারভেস্ট করা হয় তখন কিছু কিছু টিউবারের মধ্যে আমরা পচন লক্ষ্য করেছিলাম, যেটা রাইজোক্টোনিয়ার মাধ্যমে হয়। আর পরবর্তীতে যখন এই যে স্টোর করা হয় তখন কিন্তু এই যে এই অবস্থা দাঁড়ায় যে 100 দিনের মাথায় সেগুলো কিন্তু এই যে এরকম স্প্রাউটিং হয়ে যায়, শ্রিঙ্কেজ হয়ে যায়, এবং এটিতেও প্রায় 10-12% আমরা অলরেডি পচনশীল আলু এখান থেকে বের করেছি। তো এই যে বিভিন্ন দেশি এবং যেটা আমাদের উন্নত জাত আলুর জাত সেগুলোর মধ্যে সবচেয়ে এই বাড়ি আলু 62টি উপযোগী আমরা মনে করছি, এবং এটি আমরা গত বছরও এভাবে সাধারণ তাপমাত্রায় আমরা রেখেছিলাম এবং প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত আমরা রেখে দেখেছি যে এর কোয়ালিটি খুব সামান্যই পরিবর্তন হয়েছে এবং কোনো রকমের স্প্রাউটিং 7 মাস পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যায়নি, এবং শ্রিঙ্কেজ সামান্য শ্রিঙ্কেজ হয়েছিল, কিন্তু এইগুলো শ্রিঙ্ক করে বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছিল এবং শ্রিঙ্ক করার ফলে এগুলো বিক্রয়ের অনুপযোগী হয়ে পড়েছিল। তো এই যে আমরা যে আজকের এই যে পর্যালোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়ি আলু 62 এটি সবচেয়ে বেশি উপযোগী, এবং চাষিরাও এই কারণে চাষ করার জন্য আগ্রহী বা তারা আগ্রহ প্রকাশ করেছেন। এখন এই যাত্রীর যদি টিস্যু কালচার করে আরও উন্নত যদি আলু বীজ সরবরাহ করা যায় চাষিদের মধ্যে, তাহলে দেশে আলুর উৎপাদন অনেক বৃদ্ধি পাবে, এবং সেগুলো যেহেতু আমরা বলেছি যে এগুলো এক্সপোর্ট কোয়ালিটির, এই আলু বাড়ি আলু 62 বিদেশে এক্সপোর্ট করেও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। ধন্যবাদ সকলকে।